جرب طلع جرب طلع جرب طلع جرب. طلع. মরে গেছে বাবা, বিশাল সাইজের তো বাবা। দেখুন বন্ধুরা, এত বড় চটকুদা নদীতে পেলাম ভাসতে ভাসতে। কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। মাছ মাছ বড় দাঁত নেই, বড় দাঁত নেই। ও বন্ধুরা দেখুন কি বড় বিগ সাইজের, বিগ সাইজের দাঁত নেই। সবাইকে জানাই শুভ সকাল, সুন্দর একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু বর্শিতে মাছ ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই ছোট্ট ভাইটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে দেখুন চারি সাইডে কিন্তু কুয়াশা ভর্তি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এরকম একটা জায়গায় এসেছি, আর জায়গাটা দেখুন। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি, চারো কথা কমপ্লিট হয়ে গেছে আর বসে সব কিন্তু রেডি ছিল আগে থেকে। এই দেখুন বড়শিটা কিন্তু ফেলানো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বড়শি ফেলে দিয়েছি আর এখন কিন্তু বসে আছি। সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি তার জন্য কিন্তু আমরা ভাত নিয়ে এসেছি। এই দেখুন এদিকে কিন্তু উচ্ছে আছে আর আলু মাখা চলছে। আজকের খাবার তাই তো? দেখুন বন্ধুরা, হঠাৎই কিন্তু বৃষ্টি নামিয়ে পড়েছে আর আমরা কিন্তু এখানে নৌকোর মধ্যে আছি। নৌকো কিন্তু কোনো ছাউনি নেই, জানি না কি হবে। বের করে তিনটে আছে, কোথেকে পেয়েছে বা? এই সাগর কাঁকড়া আপনারা কিন্তু দেখেছেন, সাগর কাঁকড়া। সাগরে পাওয়া যায় কাঁকড়া, সাগর সাগরে থাকে বা? হ্যাঁ সাগরে থাকে। অনেক কটা পা তোর? অনেকগুলি পা। অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, এই দেখুন জল সংগ্রহ করছে বৃষ্টির জল। তো বন্ধুরা হঠাৎ দেখতে পাচ্ছি বৃষ্টি হতে হতে কিন্তু এই দেখুন রোদ্র উঠেছে আকাশে। আর আমরা কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছি কুল থেকে ভিতর থেকে দিয়েছিলাম, আর এখান থেকে কিন্তু বসিটা তুলবো। তো বন্ধুরা দেখতে থাকুন কি মাছ পড়ে। জল কিন্তু অনেকটা সরে গেছে, একদম সাড়া ভাটা হয়ে গেছে। এই ভাটায় কিন্তু আমরা চেকটা দিচ্ছি। আচ্ছা বন্ধু, একটা ভোলা দেখা গেল, অনেকটা জলের নিচে আছে। আচ্ছা প্রথম মাছ আছে, ছোট মাছ। শুরুতেই এই মাছটা পড়লো আজকে ভোলা। বড় দাঁত নেই, ও বন্ধুরা দেখুন কি বড় বিগ সাইজের, বিগ সাইজের দাঁত নেই। এই দেখুন এই দেখুন এই দেখুন, ও এদিক ঘুরাও। এই দেখুন বন্ধুরা বিগ সাইজের, বড় দাঁত নেই বলে দেখুন বন্ধুরা বিগ সাইজ। ও কত বড় হবে না, অনেক বড় তো দেখুন বন্ধুরা। হ্যাঁ 1 কেজি, 1 কেজি হবে। ও আচ্ছা, আজের দ্বিতীয় মাছ। জলে রাখবে মাছটা? আচ্ছা জলে রেখে দিল। সাঁতার দিয়ে বলছে? কত বড় বা? ছোট, তাও হাত চারি হবে তাই না? সাঁতারতে মাছ পড়ছে দেখুন বন্ধুরা। চরগোদা আসবে মা? মা বলছে চরগোদা আসবে। আমার তো খুব এক্সাইটেড, আমি কি মাছ আছে পরবর্তীতে।
দুটো মাছ পড়ে তো বন্ধ হয়ে গেল পুরো, তিনটে মাছ পড়েছে, ভোলা উঠলো একটা বন্ধুরা দেখুন। কি বলা কোটে বলা কোটে আচ্ছা দেখুন বন্ধুরা মাছ পড়েছে একটা ভোলা, ইট উঠলো আর তারপরেই কোটে ভোলা। আর একটা নোংর উঠলো, এখন হাফ আছে বসে, তাই তো? ভোলা তো সামনে, এবার যে গ্রাফি উঠলো তারপরে ভোলাই আছে, এত সম্ভব ভোলা কোটে ভোলা ছোট একটা কোটে ভোলা। ভোলা 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 উঠলো একটা বন্ধুরা, ভোলা কি বলা ভাই এটা কোটে বলা বলা দশ বলা। মাছ একটা দেখা যাচ্ছে বন্ধুরা, ভোলা ভোলা আজকে কি শুধু ভোলা ফুটে বলা। আচ্ছা দেখুন বন্ধুরা আজকে কিন্তু ভোলা মাছ দেখুন ভালোই পড়েছে সাথেতে, বাবা কি অবস্থা, গলায় দড়ি দিছে, কি অবস্থা দেখুন সাথেতে, সাথেতে গলায় দড়ি দিছে। আচ্ছা বন্ধুরা একটা মাছ দেখা গেল কিন্তু বড় সাইজের, বড় হচ্ছে ভোলা, বড় সাইজের ভোলা, এই দেখুন এইটি সবচেয়ে বড় ভোলা, বড় ভোলা তাই না ভাই? আচ্ছা দেখে দাও বড় ভোলা। আচ্ছা এই দেখুন বন্ধুরা এই বড় ভোলাটা পড়লো, আচ্ছা ভোলা আছে বন্ধুরা এই দেখুন। আচ্ছা অনেকটা সময় পরে ছোট ভোলা, ছোট ভোলা তাই তো? ভোলা ছোটা চোখে বেঁধে চোখে, আরে ব্যথা লাগে রে চোখে চোখে, হুম চোখে এগুলো দেয় তো। আচ্ছা বসি শেষ বন্ধুরা, কতটা বড়, বেশ বড়, কেজিখানিক তো হবেই, ও গালটা হা করে আছে। এই দেখুন বন্ধুরা এই আমরা কিন্তু ঘাটে ফেরার সময় দেখুন একটা মাছ দেখতে পেলাম ভেসে আসছে, পেটে ব্যথা উঠতে পারে বা মরেও যেতে পারে বলা যায় না, দেখা যাক। চরগুদা তো, চরগুদা চরগুদা বা ই বড় সাইজের তো, এই দেখুন বন্ধুরা ব্যাপক বড় সাইজের, ধরো বন্ধুরা তুলে তুলে মরে গেছে, বাবা বিশাল সাইজের তো, বাবা দেখুন বন্ধুরা এত বড় চরগুদা নদীতে পেলাম ভাসতে ভাসতে, কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে, ভালো লাগছে না? খুব ভালো লাগছে, খুব বেশি হয় সময় মরেনি তাই না, পেট ভেতরে উঠেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে, হ্যাঁ মরে গেছে, পেটে ভেতরে মরে গেছে তাই না? হ্যাঁ মাছটা খুব সুন্দর মাছ, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু দেখুন বন্ধু, ও হয় বা 500 গ্রাম তা তো হবে তাই না? আচ্ছা ভালোই লাগলো মাছটা দেখতে বন্ধুরা, দেখুন এত বড় মাছ এই প্রথম দেখেছি, টাতনে মাছটা দেখুন বেশ বড় তো, হেভি লাগছে, ও দারুণ হয়েছে মাছটা দেখুন কত বড় সাইজের, এই দেখুন আর এদিকে একটা এই মোটামুটি সাইজের ভোলা। তো বন্ধুরা 7 দিন ধরে মাছ ধরলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে এই ছোট্ট ভাইটা অবশ্যই সাপোর্ট করবে, আমরা খুব সুন্দর 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 ভিডিও দিয়ে থাকি, তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আচ্ছা বন্ধুরা আজকের মাছ কিন্তু দেখুন, আর এই চরগুলো কিন্তু পেলাম জলে, দারুণ হয়েছে।